গান গিয়ে আসর মাতাতেন তিনি। তার গান শুনে শ্রোতারা কখনো হাসত, কখনো কাঁদত, কখনো বা আবেগ আপ্লুত হত। করোনার পর হতে গানের আসর বন্ধ হলে পরিবার নিয়ে কষ্টে আছেন এই বাউল শিল্পী। সিলেটের গোপালগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাউল শিল্পী তুলা মিয়া। তুলা মিয়া বলেন, করোনাকালে গানের আসর বন্ধ হলেও বাউলদের সহযোগিতা করেনি কেউ, বাউল শিল্পীদের কেউ খোঁজ রাখে না। বাউল গান গাওয়ার পাশাপাশি তুলা মিয়া নিজের হাতে বানানো একতারা বিক্রি করে সংসার চালাচ্ছেন। তুলা মিয়া আরো জানায়, ইউটিউবে অনেক গান আছে, তার নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে একাধিক গান। বাউল গানের চর্চা ধরে রাখতে বিভিন্ন দোকানে দোকানে বা পার্কে বসে গান করেন তিনি। এতে কেউ কেউ খুশি হয়ে বকশিস দেয়, এভাবে দিন যাপন করছেন এই বাউল শিল্পী। তুলে নিয়ে বলেন, গান গাইলেই বাউল হওয়া যায় না। আমি নিজেও বাউল হতে পারিনি, বাউল হতে হলে গান ছাড়াও বাউল ধর্মের অপরাপর বিষয়ে সম্পর্কে চর্চা করতে হয়, লোক লালসে উর্দি থাকতে হয়, আমি সেই চর্চাটা করে যাচ্ছি। কিন্তু সাম্প্রতিক সময়ে যাত্রা গানের কিছু শিল্পী বাউল পরিচয়ে মঞ্চে গান গাইছেন, এদের মধ্যে বাউলিয়ানার কোনো চর্চাও নেই, এরা বাউল সংস্কৃতির জন্য হুমকি। বাংলা মঞ্চের আহ্বায়ক এইচ এম খায়রুল বাশার বলেন, বাউল গান লোক সংস্কৃতির শ্রেষ্ঠ সম্পদ, নানা প্রতিবন্ধকতার মধ্যেও বাউল শিল্পীরা এই সম্পদ টিকিয়ে রেখেছে, তাদের দুর্দিনে সবার পাশে দাঁড়ানো উচিত। আমি বলি না মন শুধু নিতে জানে গো বন্ধু, দিতে জানে না মন শুধুই নিতে জানে গো বন্ধু, দিতে জানে না বন্ধু। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সো, আমি বলি না মন শুধুই নিতে জানে গো বন্ধু, দিতে জানি না মন শুধুই নিতে জানে গো বন্ধু, দিতে জানি না। শুনেন আমার গ্রামবাসী শুনেন দিয়া মন, আমার মতো কেম করিয়া কেউ দিও না প্রাণ। শুনো আমার গ্রামবাসী শুনো দিয়া প্রাণ, আমার মতো কেম করিয়া কেউ দিও না প্রাণ। যারা শুধু দিতে জানে জ্বলতে জানে না, যারা শুধুই দিতে জানে জ্বলতে জানে না, মোহন শুধুই নিতে জানে গো বন্ধু, দিতে জানে না মোহন শুধুই নিতে জানে গো বন্ধু, দিতে জানি না। মুখে বলে মন দিলে মন পাওয়া যায় সো, আমি বলি না মন শুধু নিতে জানে গো বন্ধু, দিতে জানি না মন শুধু নিতে জানে গো বন্ধু, দিতে জানি না বন্ধু রে।